বলছিলাম যে বাড়িতে সুবর্ণা তিয়া সবাই বলছে যে তুমি যদি একবার আমাদের এখানে আজকে আসো, মানে অনেকদিন আসনি তো, সবার সঙ্গে বসে যদি একটু খাওয়া দাওয়া করো। আর তিয়াস তো বলছে তুমি না আসলে হবেই না। হঠাৎ বদ্রী দাদুকে খাওয়ানোর প্ল্যান কি ব্যাপার? মানে খাওয়ানোটাই উদ্দেশ্য তো নাকি অন্য কোনো প্ল্যান আছে? আমার তো মনে হচ্ছে ইন্দিরা সরকার কোনো প্ল্যান করে আমাকে ডাকছে, খাওয়ানোটা জাস্ট বাহানা, কি বলো মা? না না, কোনো স্পেশাল কোনো ব্যাপার নয়। আসলে কালকে তো দিদিভাইয়ের চোখের অপারেশন, তাই আজকে সবাই মিলে যদি একটু আনন্দ করে হইচই করে খাওয়া দাওয়া করা যায় সেই জন্যে। কিন্তু ভিকি বাড়িতে চলে আসবে আর সুহানাও আসবে, তুমি একটু তাহলে প্লিজ চলে এসো। আচ্ছা হ্যাঁ, আর বলছিলাম যে ভিকির মাকে নিয়ে এখানে আধিক্যতা চলছে, সহ্য লাগছে আমার। তবে বাবার টেনশনে কোনো কারণ নেই, চলে। ইন্দিরা সরকার, তুমি আমাকে প্যাচে ফেলার চেষ্টা করছো, আমিও তোমাকে প্যাচে ফেলবো। স্কুলে নেশার সামগ্রী পাওয়া যাচ্ছে সেটা মিডিয়া না জানলে হয়? মিডিয়া আসবে, তারপর কাকে প্রশ্ন করবে? স্কুলের প্রিন্সিপালকেই তো, তোমাকে তো জবাব দিতেই হবে। সো গেট রেডি। হ্যালো, কেমন আছেন? আমিও ভালো। একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য ফোন করলাম। ফিউচার ড্রিম স্কুলে নাকি নেশার জিনিস পাওয়া যাচ্ছে, শুনেছেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আর কর্তৃপক্ষ নাকি সেগুলো চেপে যাচ্ছে, মানে স্টুডেন্টসরা আবার সেগুলো তো বুঝতেই পারছেন, মানে জাস্ট ভয় যাচ্ছে না। এত বড় একটা নিউজ না চাপলে হবে আপনাদের? ইয়েস, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। ইন্দিরা, আপনি জানেন স্কুলের বাইরে মিডিয়া ওয়েট করছে? কি? হ্যাঁ, আর ওরা ক্লেম করছে স্কুলে নাকি নেশা দ্রব্য ব্যবহার করা হচ্ছে, আর সেটা নিয়ে ওরা স্টোরি করবে। কিন্তু রাসিব দা, এই কথাগুলো মিডিয়া কি করে জানলো, মানে ওনাদের কানে কে পৌঁছালো? পুলিশ জানিয়ে যাওয়ার পর তো আমরা নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছিলাম, এমনকি আমি ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টকে কমন রুমেও ডেকে পাঠিয়েছিলাম আলাদা করে কথা বলবো বলে। আচ্ছা আচ্ছা, মেচকা কোথায়? ছোটকা সান কোথায়? ওরা ওদেরকে একটা কাজ, শোনো, বাইরে না মিডিয়া। মেচকা, আপনি এক কাজ করুন, রাজদীপ দাকে নিয়ে গিয়ে এক্ষুনি পুরো স্কুলটা খুঁজে দেখুন, আর কোনো রকম সন্দেহজনক জিনিস পেলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন, এমন কোনো জিনিস যার মধ্যে নেশার দ্রব্য থাকতে পারে। তাড়াতাড়ি যান। হ্যাঁ, এক মিনিট। এই মরেছে, এখন তো একটা প্যাকেট আছে স্টোর রুমে। ও গড, যদি অন্য কারোর হাতে পড়ে যায় কি হবে? ও, সুপারভাইজারটাকে অনেক কষ্টে রাজি করিয়েছি চুপ থাকতে, বাট মেচকা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আমাদের কাছে সময় নেই, যান। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই স্কুলে নিষিদ্ধ দ্রব্য এই সমস্ত ব্যবহার করা হচ্ছে, আই এম শিওর। হয়তো যদি পাওয়া গিয়ে থাকে, হয়তো কেউ রেখে দিয়েছে, হয় না, প্ল্যান করে রেখে গেল। তারপরেও পুরো স্কুলটা খুঁজে দেখা দরকার মেচকা। যদি দরকার পড়ে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাগ সার্চ করা হবে, আর ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টের ওপর জোর দিতে হবে। সবাই যেন একটাই বার্তা পায়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর এখানে পড়াশোনা ছাড়া অন্য কিছু করলে তারা প্রত্যেকেই শাস্তি পাবে। চলুন। মিডিয়াকে আপনি আর কি বলবেন? কি করতে চাইছেন আমি সত্যি বুঝতে পারছি না। দিয়ে এবার আমার মনে হচ্ছে যে ওনাকে দায়িত্ব দিয়ে আমি বড় ভুল করে ফেলেছি। না না, আমি সত্যি বুঝতে পারছি না, স্কুলের সব ব্যাপার মিডিয়া কি করে জানতে পারছে, আর আপনি
এই সব করে পাবলিসিটি চাইছেন বলে মানে মানে এখন আবার উনি মানে বুঝতে পারছেন না মানেটা তো খুবই পরিষ্কার গ্রেট প্রিন্সিপাল হিসেবে আপনি গোটা দেশে নাম কামাতে চাইছেন মেডেল চাইছেন তাই তো দেখুন ইন্দিরা আপনাকে তিন দিনের জন্য স্কুলের প্রিন্সিপাল বানিয়েছি আমি চাইলে এক্ষুনি নিজের ডিসিশন আমি উইথড্র করতে পারি আমি তো এটাই বুঝতে পারছি না মিডিয়া কি করে জানবে যে নেশার বস্তু এই স্কুলে নেওয়া হচ্ছে কি করে আর আপনি আপনি স্টুডেন্টদের সাথে কমান্ড রুমে মিটিং করছেন মানে কি যে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না কিছু অভিভাবকরা জানতে পেরেছে তারা জমায়েত করে বিক্ষোভ করছে এবার নিজে ভাবো যদি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা জানতে পারে তখন কি হবে সব শেষ হয়ে যাবে একবার ভেবে দেখুন ইন্দিরা তুমি ব্যাপারটা একটু বোঝো এই ব্যাপারটা না আমাদের সিক্রেটলি হ্যান্ডেল করতে হতো এই বিষয়টা যদি এখন বড় আকার ধারণ করে তাহলে আমাদের স্কুলে কেউ অ্যাডমিশন নিতে চাইবে না সোহানা ম্যাডাম দেখি স্যার আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এরকম কিচ্ছু হবে না উল্টে আমরা যদি পুরো ব্যাপারটা একটু সততার সাথে দেখি না তাহলে দেখবেন আমাদের স্কুলের সুনাম বাড়বে কেউ আমাদের ভুল বুঝবে না আর এই পুরো ব্যাপারটা যদি আমরা সবার কাছ থেকে লুকিয়ে যাই তাহলে প্রত্যেকে আমার দিকে আঙুল তুলবে প্রশ্ন ছুড়ে দেবে যে পুরো ব্যাপারটা জানার পরেও কেন আমরা কোনো ব্যবস্থা নিইনি তাই দয়া করে আমি যেভাবে বলছি আমাকে সেভাবে কাজটা করতে দিন একটু ধৈর্য ধরুন আপনারা প্লিজ ইন্দিরা প্লিজ আমি জাস্ট বুঝতে পারছি না উনি কি করতে চাইছেন না না দি বোঝার চেষ্টা কর আমার কি মনে হয় জানিস উনি উনি স্কুলটা নষ্ট করে দেবে তুই শান্ত হ না আমার ডিসিশনটাই ভুল ছিল ওনাকে কেন দায়িত্ব দিলাম আমি বুঝতে পারছি না মানে আমার কিছু ফ্রাস্ট্রেটেড ফিল করছি কিছু বুঝতে পারছি না জাস্ট কি দীপ দীপ প্লিজ আমি বাড়ি যাচ্ছি আমার প্লিজ একা ছেড়ে দে প্লিজ ভিকি ভিকি ইন্দিরা বলছি রাজদীপ দা আপনাদেরকে যেটা বললাম দয়া করে সেটা করুন যান এখান থেকে আর একটা কথা কোনো কিছু কারোর কাছ থেকে লুকানোর কোনো দরকার নেই যা হবে সবটা সোজাসুজি হবে স্কুলের প্রিন্সিপাল হিসেবে কিভাবে স্কুলটাকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে হয় আমি সেই কাজটাই করব আমার কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হোক আমি আমি এরকম কোনো কাজ করব না দয়া করে সময় নষ্ট না করে যান মেজকা রাজদীপ দা দয়া করে যান অমিত কি হয়েছে কাঁদছো কেন তুমি আমার কিছু হয়নি ম্যাম আমাকে ছেড়ে দিন অমিত বসো এখানে বস কি হয়েছে বলো তো কোনো বন্ধু তোমাকে বিরক্ত করছে কেউ মেরেছে কি হয়েছে আমাকে বলো ভালো নাম্বার পেয়েছো 182 নাম্বার পেয়েছো হ্যাঁ কান্নাকাটি করার কি আছে তুমি তো ভালো ছেলে আর একটু পড়বে তাহলে দেখবে 90 এর উপর নাম্বার পাবে হুম বাড়িতে গিয়ে এই নাম্বার দেখলে বাবা মা খুব মারবে 90% না পেলে বলেছে খুবই মারবে এই কালশিটের দাগগুলো ওরা আমাকে রোজ মারে ক্লাস টেস্টে যদি আমি ভালো নাম্বার না করি খুব মারে খেতেও দেয় না বাবা বলে ভালো নাম্বার না করলে জীবনে কিচ্ছু করতে পারবি না আমি আর তো পড়তে পারি না আমার মাথায় খুব ব্যথা হয় খুব কষ্ট হয় আমার আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে আর কাঁদতে হবে না কেউ মারবে না তোমাকে আর তুমি তো ভালো স্টুডেন্ট কত ভালো পড়াশোনা শোনো না আমি এক কাজ করব আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো কেমন না ম্যাম আমার বাবা মাকে কিছু বলবেন না নাহলে আজকে আমাকে আরও মারবে না না কেউ তোমাকে মারবে না আজকের পর থেকে কেউ তোমার গায়ে হাত দেবে না না ধর ক্লাসে যাও আর মন দিয়ে পড়াশোনা কর যাও আর আচ্ছা হ্যাঁ ম্যাডাম বলুন বলছি অমিতের বাবা মাকে আজকে ডেকে পাঠা আর ওনারা যেন আজকে এসেই আমার সাথে দেখা করে ঠিক আছে ম্যাম নিশ্চয়ই ডেকে পাঠাবো আসছি বাচ্চার গায়ে এইভাবে হাত তুলেছেন
একদম ঠিক কাজ করে নিও না। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।